কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্নে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বলবে ফসল করবে গোলাম আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইয়েরা, বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুর শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয়, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে শস্য ক্ষেতে শস্য চিত্রে বঙ্গবন্ধুর প্রতিকৃতি। হে বঙ্গবন্ধু, তুমি বীজ পুরুষ, ধানের কবিতা তুমি, তুমি ফসলের মাঠে কৃষকের হাসি, কৃষিকাব্যে স্বর্ণালী অক্ষর তুমি, তোমার সারা গায়ে ফসলের সমারোহ। হে বঙ্গবন্ধু, তুমি স্বাধীনতার মহাকবি, তুমি বিশ্বের এক মহান নেতা, তুমি বাঙালি জাতির পিতা। আজও অগ্নিঝরা সেই 7ই মার্চের ভাষণটি আমাদের হৃদয়কে আন্দোলিত করে। তাই তো কবির কবিতায় দৃশ্যমান হয় সেই দিনের চিত্রকল্প। একটি কবিতা লেখা হবে, তার জন্য কি দারুণ অপেক্ষা আর উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মুক্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে। ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে কখন আসবে কবি? শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দীপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। কে রোধে তার বজ্র কণ্ঠবাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবর্ষ, এই অনন্য দুই মহান উপলক্ষ আমাদের বাংলাদেশ সৃষ্টির মুহূর্ত এবং সেই সৃষ্টিতে বঙ্গবন্ধুর অনন্য ভূমিকার কথা উদ্ভাসিত হয়ে ওঠে এদেশের প্রতিটি মানুষের মানসপটে। 1950-এর দশকের মধ্যভাগ থেকেই বাঙালি অর্থনীতিবিদেরা গবেষণা করে দেখাতে থাকেন কিভাবে পূর্ব পাকিস্তান অর্থনৈতিক শোষণের শিকার হচ্ছে এবং বাঙালির টাকায় কিভাবে পশ্চিম পাকিস্তানের অর্থনীতি ফুলে ফেঁপে উঠছে। মূলত অর্থনৈতিক বৈষম্যের বিষয়টি 6 দফার ভিত্তি রচনা করে। আর তখন থেকেই বাঙালি জাতি স্বাধীনতার স্বপ্ন দেখতে শুরু করে। 1969-70 সালের নির্বাচনী প্রচারণার মাধ্যমে বঙ্গবন্ধু এই স্বাধীনতার স্বপ্ন দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রচার করতে সক্ষম হয়েছিলেন। এক নেতা এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ স্লোগানের মধ্য দিয়ে বঙ্গবন্ধুকে কেন্দ্র করে বাঙালির আলাদা রাষ্ট্র ও জাতিসত্তা গঠনের প্রত্যয় গড়ে ওঠে। তার নেতৃত্বে জনগণের আস্থা ছিল বলেই আওয়ামী লীগ 1970 সালের নির্বাচনে অভূতপূর্ব ম্যান্ডেট পায়। কিন্তু এরপরও বাঙালি জাতির মুক্তি আসেনি। 1971 সালে 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত দীর্ঘ 9 মাসের সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ছিনিয়ে আনতে হয়েছে এদেশের স্বাধীনতা। আর এর নেতৃত্ব দিয়েছিলেন আমাদের মহান নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পাকিস্তানি এলারা এই দেশে এই হামলা করছে, তাই ওই দেশে কাগজ দিচ্ছে, আমার বাংলাদেশের ছাত্রেরা আন্দোলন হচ্ছে, দশানা দিচ্ছে ছিল, আর পশ্চিম পাকিস্তান নাহলে ছয়ানা, এই জন্যে বাংলাদেশে আন্দোলন হচ্ছে কলেজের ছাত্রের এই দেশে। তারপরে শেখ মুজিবুর যখন দাঁড়াইছে এই দেশে, সবাই এক সাইডে ভোট দিয়ে তারে রাজা বানাইছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে, এখন আমরা খুব ভালো আছি, মাইফুলা লেখাপড়া করতে আছে, যাই হোক আমার দেশ উন্নতি হয়েছে। এখন আল্লাহ রহমতে স্বাধীন হওয়ার পরে আমরা অনেক ভালো আছি, এক সাগর রক্তের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। কার ডাকে যুদ্ধে গিয়েছিলেন? আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে যুদ্ধে গেছি। যুদ্ধের আগে যখন আপনারা কৃষি কাজ করতেন, তখন কৃষিতে সরকার যে ভর্তুকি দিত বা তখনকার থেকে এখন, তখন বেশি দিত না? এখন অনেক অনেক বেশি দেয়। এখন প্রত্যেকটা কৃষকের দাঁড় গড়ায় কৃষি যন্ত্রপাতি, সার, ঔষধ দিয়ে দিতেছে সরকার।
এবং যে কোনো সময় আমরা কৃষি সাহায্য পাইতেছি। স্বাধীনতার পর তিনি দেশ গড়ার কাজে মনোনিবেশ করেন। তিনি উপলব্ধি করেছিলেন কৃষির উন্নয়ন ছাড়া এদেশের মানুষের ভাগ্য উন্নয়ন সম্ভব নয়। আর তাই তো তিনি ভূমি ব্যবস্থার পুনর্বিন্যাস, ভূমিহীনদের খাস জমি বণ্টন, কৃষির আধুনিকায়ন ও কৃষিতে সমবায় ব্যবস্থার উদ্যোগ গ্রহণ করেন, কৃষি ঋণ মৌকুব ও সার্টিফিকেট মামলা প্রত্যাহার করেন। তিনি কৃষি ব্যাংক স্থাপন করেন, কৃষিতে উন্নত বীজ ও প্রযুক্তির ব্যবহারে উদ্যোগ গ্রহণ করেন। শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উনি মুক্তিযোদ্ধাদের পৃষ্ঠপোষক এবং তিনি যেভাবে মুক্তিযোদ্ধাদের জন্য, মুক্তিযোদ্ধা কল্যাণের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, আমরা সমস্ত মুক্তিযোদ্ধারা উনার প্রতি খুবই খুশি। 1971 সালের 26শে মার্চে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিল, আমি 9 এপ্রিল মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য বাড়ি ত্যাগ করি এবং আমি যখন বাড়ি ত্যাগ করি তখন আমার স্ত্রীর পেটে সন্তান, আমি আমার বড় ভাই এবং আমার আব্বাকে আমার স্ত্রীর তার হাতে সম্প্রদান করে তাই যেন আমি হয়তো মুক্তিযুদ্ধ থেকে ফিরে নাও আসতে পারি, আমি মারা গেলে আমার এই সন্তানরে আপনারা দেখবেন, এই বলে আমি মুক্তিযুদ্ধে যাই। যে খাদ্য অভাবে আমরা ভুগতাম, আজকে কোনো একটা অঞ্চলে সেই খাদ্য অভাব নেই। এটার দিক দিয়ে আমি মনে করি শেখ হাসিনার নেতৃত্ব, বলিষ্ঠ নেতৃত্ব, একনিষ্ঠ নেতৃত্বে প্রতি সারা দেশের আপামর জনতা তার জন্য দোয়া করে। বঙ্গবন্ধু তার প্রথম ধাপেই ধ্বংসপ্রাপ্ত কৃষি অবকাঠামো পুনর্নির্মাণ, হ্রাসকৃত মূল্যে 40,000 শক্তিচালিত লো লিফ্ট পাম্প, 2,900টি গভীর নলকূপ ও 3,000 অগভীর নলকূপের ব্যবস্থা করেন। পরবর্তীতে এ ধারা অব্যাহত থাকে। তার নির্দেশে বিনামূল্যে ধান, পাট ও গম বীজ বিতরণ করা হয়েছিল উৎপাদন বাড়ানোর লক্ষ্যে। বিশ্ববাজারে রাসায়নিক সারের ব্যাপক মূল্য বৃদ্ধির কারণে সারে ভর্তুকি দিয়ে দেশের কৃষকদের রক্ষা করেন তিনি। বঙ্গবন্ধু সবুজ বিপ্লবের শুরু করেছিলেন এবং এই যে তার শস্যচিত্রে তাকে ধারণ করে যে জন্মশতবার্ষিকী যে প্রয়াসটা নিয়ে হয়েছে, এটা আমি মনে করি যে খুবই চমৎকার এবং ভালো উদ্যোগ। এতে যে গ্রিনিজ বুকে উঠবে এবং এটা পরবর্তীতে শত বছর ধরে এটা থাকবে, এটাই মানে কি আমাদের জন্য, আমরা মনে করি যে মুজিব শতবর্ষে এটা একটা বড় সংযোজন। আসলেই তিনি সর্বসাধারণের নেতা ছিলেন, কৃষকদের জন্য নেতা ছিলেন। এই যে কৃষিক্ষেত্রের যে বিরাট পরিবর্তন এসেছে এবং সেই সেই শস্যক্ষেত্রেই বঙ্গবন্ধুকে যে তুলে ধরা হয়েছে, এটা আসলে আমাদের জন্য আরও একটা গর্বের। বঙ্গবন্ধু বিশ্বাস করতেন কৃষি যেহেতু এদেশের জাতীয় আয়ের প্রধান উৎস, সেহেতু কৃষির উন্নয়ন হবে দেশের উন্নতি। তিনি সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের দায়িত্বভার গ্রহণ করার পর সে সবুজ বিপ্লব আবার প্রাণ ফিরে পেয়েছে। দিনটি আমাদের জন্য অত্যন্ত খুশির, অত্যন্ত আনন্দের। বঙ্গবন্ধু জন্মগ্রহণ করেছিলেন বলেই ওই টুঙ্গিপাড়া নিভৃত পল্লীতে, সেখান থেকে আন্দোলন সংগ্রাম করে বাংলার কৃষক শ্রমিক 7 কোটি মানুষকে তিনি ঐক্যবদ্ধ করেছিলেন। সারা জাতিকে তিনি একটা মুক্তিযুদ্ধ উদ্বুদ্ধ করেছিলেন এবং সর্বোচ্চ ত্যাগের জন্য তাদেরকে উজ্জীবিত করেছিলেন। আমরা অস্ত্র হাতে নিয়ে এদেশের কৃষক, মাঠের কৃষক, ঘাটের মাঝি, কুমার কামার, সশস্ত্র বাহিনীর ভাইয়েরা সকলে মিলে জীবন বাজি রেখে বাংলাদেশকে আমরা পৃথিবীর বুকে, এই পদ্মা মেঘনা যমুনার পারে পারের এই লোকালয়টিকে আমরা একটা স্বাধীন জাতি রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করি। এই উপলক্ষে বগুড়ার শেরপুর উপজেলার বালান্দা গ্রামে বঙ্গবন্ধুকে ফসলের ক্ষেতে শস্যচিত্রে আমরা তুলে ধরেছি। আমার কাছে মনে হয় এটা একটা অসাধারণ শিল্পকর্ম। আমরা সবসময় বলি যতদিন পদ্মা মেঘনা যমুনা থাকবে, যতদিন চাঁদ সূর্য থাকবে, যতদিন পদ্মা মেঘনা যমুনার কলতান থাকবে, বঙ্গোপসাগরের উত্তাল তরঙ্গ থাকবে, ততদিন বঙ্গবন্ধু বাংলাদেশের মানুষের হৃদয়ে বেঁচে থাকবে। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে উঠেছে, উন্নয়নের ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। সারা পৃথিবীর মানুষ এটিকে প্রশংসা করছে, সারা পৃথিবীর মানুষের কাছে এটি নন্দিত হচ্ছে। ঠিক এই সময়ে আমরা সুবর্ণ জয়ন্তী স্বাধীনতার এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, আমি এটুকুই বলতে চাই যে বঙ্গবন্ধুর যে আদর্শ ছিল গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক,
ন্যায় ও সমতার ভিত্তিতে একটি জাতিরাষ্ট্র। আজকে আমরা সেই পথে অগ্রসর হচ্ছি, আমরা বলি সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ। আজকে সেই বঙ্গবন্ধুকে বাংলাদেশের এই শস্য ক্ষেত্রে যেভাবে তুলে ধরেছি, এখনকার প্রজন্ম আগামী দিনের প্রজন্ম তারা বঙ্গবন্ধুকে শস্য ক্ষেত্রে দেখবে, বঙ্গবন্ধুর যে আদর্শ এই আদর্শে তারা অনুপ্রাণিত হবে। কৃষিতে প্রতিবন্ধকতা চিহ্নিত করে এর সমাধান করছেন তিনি, যার ফলে খাদ্য ঘাটতির দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। করোনা মহামারীর মধ্যেও সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করার ফলে দেশে খাদ্য অভাব নেই, অনাহার ও খাদ্য কষ্ট এখন অতীত ইতিহাস। বঙ্গবন্ধুর বাস্তবধর্মী ও কৃষক বান্ধব নীতির ফলে কৃষিক্ষেত্রে অগ্রগতির যে পদযাত্রা সূচিত হয়েছিল, তারই ফলে কৃষিক্ষেত্রে আজ শক্তিশালী ধারা সৃষ্টি হয়েছে। বর্তমান সরকার যে কল্যাণধর্মী ও কৃষক বান্ধব উন্নয়ন নীতি কৌশল গ্রহণ করেছে, তা বঙ্গবন্ধুর কৃষি ভাবনারই প্রতিফলন। এ নীতি কৌশল গ্রহণের ফলে স্বাধীনতার পর খাদ্য উৎপাদন বেড়েছে 3.5 গুণেরও বেশি। একই জমিতে একাধিক ফসল চাষের দিক থেকে বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল। বঙ্গবন্ধুর চিন্তার আলোকে বাংলার কৃষি এগিয়ে যাচ্ছে তার স্বপ্নের সোনার বাংলা গঠনের লক্ষ্যে। আর তাই তো আমরা দেখতে পাই বঙ্গবন্ধুর প্রতিকৃতি শোভা পাচ্ছে শস্যচিত্রে বাংলার কৃষকের মাঠে। শস্যচিত্রে বঙ্গবন্ধুর এ প্রতিকৃতি ইতিমধ্যে স্থান করে নিয়েছে গিনেস বুকে। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। আমাদের ইমেল নম্বর বাংলার কৃষি 1314@gmail.com। ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছে করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। আজ এ পর্যন্তই কৃষক ভাইরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনে শেষ করছি আজকের বাংলা কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন।